সে খুব ভালো ছিল, আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, যে তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ, ভালো লাগা যদি আমি মেনে নিতাম তাহলে হয়তো তাকে আগলে রাখা যেত। আমি কেবল প্রেমিক ছিলাম, কখনো তার ভালোবাসার মূল্যই দিইনি। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করি অন্যজনের সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙালেই চলবে। তার ভালো লাগতো ছেলে বন্ধুদের সাথে খুব খারাপভাবে কথা বলতে। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া আর আমি চাইলেই হাজার বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলতে। তার ভালো লাগতো পুরনো প্রেমিকের সাথে কথা বলতে। তার কিন্তু আমাকে ভালো লাগতো, সেটা কিন্তু আমি জানতাম। তার ভালো লাগতো ঘুমের নামে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার এই সব ভালো লাগাকে মেনে নিতে পারলাম না। ছি, আমি কেমন প্রেমিক ছিলাম, এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালোবাসার যে আমি কোনো মূল্যই দিইনি। মানুষের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া লাগে না, না হলে সম্পর্ক টিকে না। সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্য অন্যজনের অন্ধের মতো ভালোবেসে দেয়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে। সত্যি সে খুব ভালো ছিল। কথাগুলো যদি আপনার লাইফের সাথে মিলে যায় তাহলে ফেসবুক টাইমলাইনে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।